গরুর মাংস খেলে কারো কি ব্লাড প্রেশার বাড়তে পারে? দর্শক, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো গরুর মাংস বা খাসির মাংসের সাথে ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের সম্পর্ক নিয়ে। আমরা বাঙালিরা সারা বছরই অল্প থেকে মাঝারি পরিমাণ লাল মাংস বা রেড মিট খেয়ে থাকি। রেড মিট বলতে আসলে বোঝায় গরু, ছাগল, ভেড়া, উট বা দুম্বা, এগুলোর যে মাংস সেগুলোকে বলা হয় রেড মিট বা লাল মাংস। এই বিশেষ করে কোরবানির সময় আমরা এই রেড মিট বা লাল মাংস বিপুল পরিমাণে খেতে থাকি। এর ফলে যেটা হয় যে এই সময়টাতে, বিশেষ করে কোরবানি ঈদ থেকে শুরু করে পরবর্তী এক মাসের মধ্যে, হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের রোগী অনেক বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা কিনা দীর্ঘদিন ধরে গরু বা খাসির মাংস বেশি পরিমাণে খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে হাই ব্লাড প্রেশার কিংবা হাই কোলেস্টেরলের ঝুঁকি থেকে যায়। এটা তো গেল একটা কথা, কিন্তু সবচেয়ে যেটা উদ্বিগ্নের কথা সেটা হচ্ছে যারা কিনা এই কোরবানির সময়টাতে অতি অধিক পরিমাণে কোরবানির মাংস, বিশেষ করে গরু বা খাসির মাংস গ্রহণ করছে, তাদের ক্ষেত্রে এই সময়টাতে হঠাৎ করেই ব্লাড প্রেশার অনেক বেড়ে যাচ্ছে। এমনও দেখা গেছে যাদের কিনা আগে কোনো হাই ব্লাড প্রেশার ছিল না, তাদের হঠাৎ করেই এই অধিক পরিমাণে গরুর মাংস বা খাসির মাংস খাওয়ার পরে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। আবার যারা কিনা আগে থেকেই হাই ব্লাড প্রেশারের রোগী, যারা কিনা আগে থেকেই বিভিন্ন ওষুধ খেয়ে সেটাকে কন্ট্রোলে রাখছেন, তারাও যখন এই সময়টাতে অধিক পরিমাণে গরু বা খাসির মাংস খাচ্ছেন, তাদের সেই কন্ট্রোল করা ব্লাড প্রেশার হঠাৎ করেই আনকন্ট্রোলড হয়ে যায়। এর মানে হচ্ছে এই গরু বা খাসির মাংস অধিক পরিমাণে খাওয়ার কারণে যে কোনো মানুষের ব্লাড প্রেশার হঠাৎ করেই অতি অধিক পরিমাণে বেড়ে যেতে পারে, এবং এই অধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে সেই মানুষের ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে একটি গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন রেড মিট খাচ্ছে, ঠিক তখন এই রেড মিট বা গরু বা খাসির মাংসটিকে মেটাবলাইজ করার জন্য বা এটিকে পরিপাক করার জন্য আমাদের পেটের ভিতর অনেকগুলো ব্যাকটেরিয়া কাজ করে। এই ব্যাকটেরিয়াগুলো যখন এই মাংসগুলোকে পরিপাক করে, তখন এর মধ্য থেকে ট্রাইমিথাইল নাইট্রিক অক্সাইড বা যেটাকে সংক্ষেপে TMAO বলা হয়, এই কেমিক্যালটি আমাদের রক্তনালীতে গিয়ে ব্লাড প্রেশার অত্যধিক পরিমাণে বাড়িয়ে দেয়। তাই বলা হয়ে থাকে যাদের আগে থেকেই ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের উচিত এই সময়টাতে গরু বা খাসির মাংস একটু কম করে গ্রহণ করা। আমাদের উচিত পরিমিত পর্যায়ে গরু বা খাসির মাংস খাওয়া। যারা কিনা আগে থেকেই হাই ব্লাড প্রেশারের রোগী, তাদের উচিত এই সময়টাতে প্রতিদিন এক বা দুই পিসের বেশি গরু বা খাসির মাংস না খাওয়া। আর গরুর মাংস বা খাসির মাংস খাওয়ার সময় প্রচুর পরিমাণে সালাদ খাবেন এবং প্রেশারের ওষুধগুলো নিয়মিত খাবেন। এছাড়া যে কয়দিন এই মাংস খাবেন, সে কয়দিন নিয়ম মতো ব্লাড প্রেশার মাপাবেন, কারণ বলা তো যায় না যে কোনো মুহূর্তে আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে।